সম্মানিত সুদীপিন্দু আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ সৈয়দ উন্না রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলাই সাল্লাম হচ্ছে না রাহমাতলিল আলমিন যখন বিশ্বে মানব অধিকার বলে কিছু ছিল না যখন বিশ্বে চলছিল কেবল খুনা খুনি রক্তি যেখানে সভ্যতা এবং সৃষ্টতা বলে কোনো কিছু ছিল না সেখানে সৈয়দুনা রসুল্লাহ সাল্লাহ তালি সাল্লাম সমগ্র বিশ্বকে শান্তির নিড়ে পরিণত করেন অথচ নাস্তিক মুরতাদ এবং সেকুলার গোষ্ঠী রাহমাতুল্লিল আলমিন সৈয়দ রসুল্লাহ সাল্লাহ তাল আল সাল্লামকে যুদ্ধবাজ বলে অপপ্রচার চালাচ্ছে এবং এটা প্রমাণ করার জন্য তারা বিকৃত এবং মিথ্যা তথ্য পরিবেশন করছে এবং এভাবে সরলপ্রাণ মুসলিম ভাই বোনদেরকে তারা ইসলাম থেকে দূরে ঠেলে দেওয়ারও চেষ্টা করছে এরকমই একজন নাস্তিক স্যাম হ্যারিস কি বলছে আসুন আমরা What is ISIS doing that Muhammad didn't do or wouldn't have approved of? Uh, that is actually a, uh, unfortunately, not the easiest question to answer. And uh, the, the, the example of Muhammad is, uh, you know, as as just an exemplar of the faith, um, is uh, doesn't square very well with modern cosmopolitan, secular, tolerant values. He was not a hippie who got crucified. He was not a. Um, a meditator who, an ascetic who sat cross legged under a Bodhi tree. Uh, he was a, a warlord who did many of the things that, uh, that you see uh, members of ISIS doing, and that's why they can kind of paint by numbers and justify what they're doing with a very literalist and, as Majid would say, a vacuous reading of uh, uh, Islamic theology. And that's a, a, a very inconvenient fact which we have to confront head on and find some way. আপনারা শুনলেন যে স্যাম হ্যারিস কি বলছে যে রসুল্লাহ সাল্লাহ ছিলেন ওয়ারলর্ড এবং বর্তমান যুগের যে সেকুলার মূল্যবোধ সহিষ্ণু মূল্যবোধ তার সঙ্গে রসুল্লাহ সাল্লাহ তাল্লা আল্লাহ সাল্লামের যে মূল্যবোধ এটা খাপ খায় না ভেবে দেখুন যে রাহমাতুল্লিল আলমিন পৃথিবীতে নিয়ে এলেন শান্তি পৃথিবীকে বানালেন শান্তির নীড় পৃথিবীতে প্রতিষ্ঠা করলেন মানব অধিকার সেই মহামানবকে সেই রাহমাতুলিল আলমিন সৈয়দ রসুল্লাহ সাল্লা তাল সাল্লামের বিরুদ্ধে এই বর্বরদের এই যে অপপ্রচার এই অপপ্রচারের উত্তর প্রতিটি মুসলিমের জানা আছে এজন্য জন্য কোরআন এবং হাদিস এবং ইসলামের ইতিহাস সাক্ষ্য রয়েছে কিন্তু আজকে আমরা এই দাবিকে খণ্ডন করব ওই নাস্তিক মুরতাদ সেকুলার এবং খ্রিস্টান ইহুদি যে বুদ্ধিজীবী স্কলার্স তাদের যে দৃষ্টিভঙ্গি এবং তাদের তাদের যে স্ট্যান্ড পয়েন্ট তা দিয়ে আর্থার গিলম্যান যিনি হচ্ছেন একজন পাশ্চাত্য স্কলার তিনি বলছেন যে হজরত মুহাম্মদ সাল্লাসাল্লাম সর্বাধিক প্রশংসার পাত্র কারণ মক্কা বিজয়ের পর তিনি সমস্ত নির্যাতন মাটি চাপা দিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে তিনি শত্রুদের প্রাণ উষ্ঠ কোষ্ঠগত করা থেকে বিরত ছিলেন সব শত্রু হাতের মুঠোয় আসার পরেও প্রতিশোধের আগুন দাউ দাউ করে মোটেই তিনি জ্বলে উঠতে দেননি যেটা সচরাচর অন্যদের ক্ষেত্রে হয়ে থাকে আরও এক ধাপ এগিয়ে তিনি নিজের সৈনিকদেরকে যে কোনো মূল্যে রক্তক্ষয় সংঘর্ষে লিপ্ত না হতে নির্দেশ জারি করেন এতে রেকর্ড সৃষ্টি জগতে তিনি এক অভাবনীয় অধ্যায়ের সূচনা করেন অন্য বিজয়ীদের ন্যায় দাম্ভিকতার পরিবর্তে সীমাহীন উদারতা ও বিনয়তার বিরল দৃষ্টান্ত স্থাপন করেন আর সাথে সাথে মহান আল্লাহ তালার অশেষ মেহরবানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশে বিভোর থাকেন এই ঐতিহাসিক বিজয় অভিযানে ক্ষমার অযোগ্য অপরাধে মাত্র চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বিগত দিনে এরা পশুত্ব ও বর্বরতার বাজার গরম করে রেখেছিল মাত্র এই চার ব্যক্তির মৃত্যুদণ্ডকে যদি অন্যান্য বিজয়ীদের আচরণের সঙ্গে তুলনা করা যায় তাহলে নীল আকাশের ছায়াতলে মানবতার এমন বিরল দৃষ্টান্ত হয়তো খুঁজে পাওয়া অসম্ভব এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে জেরুজালেম পতনের হৃদয় বিদারক ঘটনার সাথে তুলনা করা যেতে পারে ক্রুসেডাররা এ যুদ্ধে জেরুজালেম পদনত করার পর সত্তর হাজার মুসলমান নারী পুরুষ ও অসহায় শিশুকে নির্বমভাবে হত্যা করেছিল আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে গোল্ড কোস্ট যুদ্ধের সাথেও এর তুলনা করা যেতে পারে ইংরেজ সৈন্যরা কুরুসেডারদেরকেও জয়ী করতে আফ্রিকার এক রাজধানী জ্বালিয়ে ভস্মীভূত করে ফেলেছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের বিজয় ছিল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর সাথে রাজনৈতিক আগ্রাসনের কোনো সম্পর্ক ছিল না তিনি নিজের জন্য কোনো প্রতীক বা বৈশিষ্ট্য পছন্দ করতেন না আর এজন্য তিনি রাজকীয় জাঁকজমক এবং দাপট থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখতেন মক্কা বিজয়ের পর কুরেশ গোত্রের দাম্ভিক নেতৃবর্গকে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের সামনে উপস্থিত করা হলে তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন আজ তোমরা আমার থেকে কেমন আচরণ পাওয়ার আশা রাখো তো কুরাইশ নেতৃবর্গ উত্তর দেয় দয়ার সাগর হে ভাই আমরা অনুগ্রহের আশা রাখি তো হজরত মুহম্মদ সাল্লি সাল্লাম কোনো প্রকার তিরস্কার ছাড়াই বিনয়ের তাদের এই কাতর মিনতি কবুল করে বলেন আমি তোমাদের প্রতি অনুগ্রহ করলাম এখন তোমরা মুক্ত স্বাধীন আর্থার গিলম্যান এই কথাগুলো লিখেছেন তার অ্যারাব মুসলিমস বইয়ের পৃষ্ঠ নম্বর একশো চুরাশি একশো পঁচাশিতে যে বইখানি পাবলিশড হয় লন্ডন থেকে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে তো প্রিয় ভাই ও প্রিয় বোন ভেবে দেখুন একদিকে এই স্যাম হ্যারিসদের তথ্য বিকৃতি এবং তথ্য সন্ত্রাস আর অন্যদিকে বাস্তবতা বাস্তবে কি ঘটেছিল যেটা আর্থার গিলম্যান যিনি নিজে একজন পাশ্চাত্য স্কলার যিনি স্বীকার করছেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম মক্কা বিজয়ের পর শত্রুদেরকে হাতের মুঠোয় পেয়েও প্রতিশোধের আগুন মোটেও দাউ দাউ করে জ্বলে উঠতে দেননি বরং আরও এক ধাপ এগিয়ে তিনি নিজের সৈনিকদের আদেশ দান করেছিলেন যে তারা যে কোনো মূল্যে যেন রক্তক্ষয় সংঘর্ষে লিপ্ত না হয় আর্থার গিলম্যান আরও লিখেছেন যে বিশ্বে বিচিত বিজয়ী জাতির ইতিহাস অধ্যয়ন করলে সুস্পষ্টভাবে প্রমাণ হয় যে বিজয়ীরা বিজিতদের সাথে ইতর জাতীয় প্রাণীর চেয়েও ঘৃণ্য ব্যবহার করে থাকে নেতৃবর্গের লাঞ্ছনার সীমা থাকে না বিজয়ের উল্লাসে অন্ধ মাতাল হয়ে ওঠে জানমাল মান ইজ্জাত সব বিনাশ করে দেওয়া হয় শত্রুকে প্রতিশোধের আগুনে জ্বালিয়ে ছাড়খাড় না করা পর্যন্ত ক্ষান্ত হয় না কিন্তু এর ব্যতিক্রম হলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার মক্কা বিজয় নিঃসন্দেহে বিশ্বের বিজয় ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে এ সময়ে তিনি নিজেই শুধু ক্ষমাসুন্দর বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেননি বরং তার যানবাজ অনুসারীরাও তার জীবন্ত নমুনা পেশ করেছেন আঠারোই রমজান অষ্টম হিজড়ি মোতাবেক ছশো ত্রিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয় দশ হাজার সাহাবির বিশাল সৈন্যবহর নিয়ে তিনি এ অভিযানে অগ্রসর হন তবে নিতান্ত বিশেষ কোনো কারণ ব্যতীত মক্কাবাসীদের সাথে কেউ যেন সংঘর্ষে লিপ্ত না হয় এ আদেশ তিনি প্রত্যেক সৈন্যের কর্ণ কুহরে পৌঁছে দেন বাস্তবে ওই আদেশ অক্ষরে অক্ষরে পালন করা হয় মুসলমানদের বিশাল সৈন্যবাহিনী দেখে মক্কার কাফিরদের রক্ত পানি হয়ে যায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিশ্ব শান্তির অগ্রদূত রক্তারক্তি না হওয়ার জন্য বিকল্প পন্থা অবলম্বন করে ঘোষণা দেন যে যারা কাবা ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তারা নিরাপদ যারা বাড়ির দরজা বন্ধ করে রাখবে তারাও নিরাপদ আশা করি সত্য প্রচারে এবং প্রসারে আপনারা সবাই এগিয়ে আসবেন এবং এ সমস্ত বিকৃত রুচিসম্পন্ন লোকদের বিকৃত অপপ্রচারকে সকলে মিলে প্রতিরোধ করবেন আমা অলাইন ইল্লাল বালাক আস্তালাত